হে এভরি ওয়ান বি ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্লগ উইথ নেহা তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর নেহা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত তো যেমনটা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ডিউটির জন্য রেডি হয়েই ভ্লগটা শুরু করেছি তো কালকে ছিল আমার নাইট ডিউটি আর সেখান থেকেই আমি ভিডিওটা শুরু করেছিলাম তারপর ডিউটি ছিল তো সকাল থেকে আসার পথে দেখো ওই যে চারা গাছের দোকানে একটু গিয়েছিলাম কারণ ওই যে দিদিটা দেখলে ওই দিদিটা হচ্ছে ফুলের গাছ নেবে তো ওখানে অনেক রকমের ফুল ছিল মানে বিভিন্ন ধরনের ফুল ছিল আর প্রত্যেকটা ফুলই তো জানো ভীষণই সুন্দর তো সেইটা বলার আর অবকাশ রাখে না তো তাও তার মধ্যে দেখো এই কালারটা দেখো এটা মানে কি বলবো পার্পল কালারের একটা ফুল এইটার নাম কি আমি জানি না তো জবা টাইপেরই দেখতে ওখান থেকে চারাগাছ কিনে তারপরে আমরা রুমে চলে এসেছিলাম আর রুমে আসতেই দেখো কেমন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে বেশ ভালোই লাগলো তো এই যে দেখো আমি বৃষ্টিতে একটু এ করছিলাম ভিজছিলাম তো এখানে তো আর ছাদে যাওয়া হয় না যাই না গেলে যাওয়া যায় ছাদে কিন্তু যাই না তো যাই হোক আর বৃষ্টির শব্দ শুন শুনেই তো বুঝতে পারছো কতটা বৃষ্টি হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বলতে গেলে একবারে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছিলো সেই দিন বৃষ্টি মানে কয়েক ঘন্টা মানে এক ঘন্টা তো মিনিমাম বৃষ্টি হয়েইছে তাও আবার এরকম মানে সজরে বৃষ্টি দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি পড়ছে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল তারপরে বৃষ্টি তো বসে বসে আমি জানলার পাশে দেখছিলাম যে বৃষ্টি বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে তো তারপর কিছুক্ষণ পরে হচ্ছে বৃষ্টিটা যখন থামে তারপরে দেখো এই গাছে দেখো একটা পাখি বসেছিল তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না কারণ আসেইনি তো পাখিটার কালার আর গাছের কালারটা পুরো সেম সেম ছিল মানে একেবারেই সেম সেম ওই জন্য দেখা যাচ্ছিলো না তো যাই হোক তারপরে দেখো তারপরে ভাবলাম যে অনেক হয়েছে বসে বসে বৃষ্টি দেখা তারপরে আমি চলে গেছিলাম একটু রান্না করতে আর আজকে একটু বানাবো হচ্ছে কুমড়ো দিয়ে আর পুঁই ডাটা দিয়ে একটা সবজি বানাবো আর কিছু একটা বানিয়ে নেব ভেবেছিলাম তো সেই জন্য দেখো বসে গেছি সবজি কাটতে আর এখন সবজিগুলো কেটে নিচ্ছি ফার্স্টে হচ্ছে কুমড়োটা কেটে নিচ্ছি তারপরে হচ্ছে সবজি পুঁ পুঁই শাকটা কাটবো পুঁই শাক নয় ডাটাটাই দেবো শাকগুলো আলাদা করেই রাখবো অনেকে শাক শাকও দেয় আমি জানি কিন্তু আমি দিই না আমি পার্সোনালি পছন্দ করি না তাই আর কুমড়োর এরকম কুমড়ো দিয়ে সবজি দিয়ে করলে মাছের মাথা দিয়ে করলে ভীষণ খেতে টেস্টি হয় তো তোমরা কে কে কুমড়ো তরকারি ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো এই যে কুমড়োগুলোকে ফার্স্টে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর কি বলবো বলো তো আর এখন না একটু মানে খাওয়ার একটু গন্ডগোল হয়ে যাচ্ছে মানে গন্ডগোল বলতে খিদেই থাকে না মানে সারাদিনে একবার খাই বললেই চলে সকালে হয়তো একটু টিফিন করলাম বিস্কিট বা মুড়ি কিছু খেলাম তারপরে কিন্তু একবারে ডিউটি থাকলে তো মানে বিকেলে এসে যে খাই আর রাতেই খিদে পায় না মানে একবারই ভাত খাওয়া হয় এরকম টাইপের হয়ে যাচ্ছে তো কিছু প্রবলেম হচ্ছে সেই জন্য ব্লাডের রিপোর্টও করাতে দিয়েছিলাম তো এখনও রিপোর্ট আসেনি কালকেই দিয়েছিলাম তো যখন আসবে তখন হচ্ছে দেখব যে কি হচ্ছে সমস্যা তো এরকম সমস্যা কয়েকদিন ধরেই হচ্ছে এই সমস্যাটা কেন জানি না খিদে থাকে না আর মানে খিদে থাকে না বলতে বলাটাও ভুল হবে কারণ হচ্ছে তুমি যদি বিকেল বেলা এসে পাঁচটার সময় খাও নিশ্চয়ই তোমার রাতে আর খিদে পাবে না তো সেটাই স্বাভাবিক তো যাই হোক আর কি এই ছিল কথা আর আজকের ভ্লগটা আমি বেশি বড়োও করব না তো আজকের ভ্লগটা এখানেই শেষ করব কারণ ভীষণই টায়ার্ড লাগছে তো ভাবলাম যে এই ভিডিওটা আজকেই শেষ করে দিই তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তো চলো দেখা নেক্সট ভিডিও